আমার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে এখানে যেটা শিখছি সেটা হচ্ছে খেদমত, তাবিজ জামাতাটা ওই যে জিনিসটা আছে আর কি, যে খেদমত করা, তো এই জিনিসটা আমার ভালো লাগছে অনেক, এবং এটা আমার ছোটবেলা থেকেই এটা ভালো লাগে। এখন না, এখানে আসলে সেলিব্রিটি বলে আমাকে আলাদা ভাবে রাখার কোনো কারণই নেই, এখানে আমরা সবাই এক। তাবিজ জামাত গিয়ে আত্মস্থ করতে হবে, নিজের মনের মধ্যে ধারণ করতে হবে, তারপর আপনি বুঝতে পারবেন যে আপনি কি কি শিখছেন। কিন্তু আমার সবচেয়ে, আপনি যেহেতু বলছেন, আমার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে এখানে যেটা শিখছি সেটা হচ্ছে খেদমত, ওই জিনিসটা আমার খুব পছন্দ। ওই তাবিজ জামাতাটা ওই যে জিনিসটা আছে আর কি, যে খেদমত করা, তো ওই জিনিসটা আমার ভালো লাগছে অনেক, এবং এটা আমার ছোটবেলা থেকেই এটা ভালো লাগে। এখন